নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র গত দুদিনে একটা বিশাল ওপর নিচ আপনারা দেখলেন অনেকেই হয়তো ভাবছেন যে আরবিআই পলিসিতে কি এমন ছিল যার জন্য ব্যাঙ্কগুলো কালকে অতটা পড়লো আজকে আবার অনেকটা ঠিক হয়ে গেল তার মধ্যে অনেকটাই রিকভার করলো ঘটনাটা কি ঘটল এখন আরবিআই পলিসিতে তো কিছু খারাপ ছিল না আপনারাও দেখেছেন কী ছিল আরবিআই পলিসিতে না রেপো রেট একই আছে একটা ব্যাংক একটু সমস্ত লোক মার্কেট পার্টিসিপেন্টরা আশা করছিলো যে শেয়ার হয়তো বাড়তে পারে শেয়ার মানে হচ্ছে কি লিকুইডিটি মার্কেটে লিকুইডিটি বাড়া বাড়াকে শেয়ার বাড়া বলে তো লিকুইডিটি হয়তো পঁচিশ বেসিস পয়েন্ট বা পঞ্চাশ বেসিস পয়েন্ট বাড়ালে মার্কেট হয়তো খুশি হতো সেটা করেনি কিন্তু তার জন্য তো আটশো হাজার পয়েন্ট ব্যাঙ্ক নিফটি পড়ার কথা না তাহলে পড়লো কেন পড়লো কারণ একটা জিনিস দেখবেন একটা আরবিআই গভর্নর একটা অ্যানাউন্সমেন্ট করেছেন যে অ্যানাউন্সমেন্টটা আমার আপনার সবার জন্য ভালো কিন্তু ব্যাংকের পক্ষে অতটা ভালো নয় কীরকম ভালো আপনারা জীবনে সবাই কোনোভাবে নিশ্চয়ই লোন নিয়েছেন কেউ হোম লোন কেউ পার্সোনাল লোন বা মর্গেজ লোন বা টু হুইলার লোন লোন যা হোক বা ফোর হুইলার লোন এভার এনি টাইপ অফ লোন যারা নিয়েছেন তারা জানেন লোনের যখন দেওয়া হয় তখন প্রসেসিং ফি আলাদা করে দেখা হয় অন্য একটা ফি আলাদা করে দেখায় বা কনজিউমার লোন যখন কোনো টিভি বা ফ্রিজ কিছু কিনতে যান যদি লোনে দেখেন বাজার চাইস থেকে তিন রকম ফিজ দেখায় একটা হচ্ছে ইন্টারেস্ট কস্ট একটা হচ্ছে প্রসেসিং ফি আর একটা কি এস জিবি নানা রকম এসব আলাদা আলাদা করে দেখায় ফলে অরিজিনাল যে লোন লোনের যে ইন্টারেস্ট আপনাকে দেখানো হয় দেখা যায় সেটা হয়তো কম ও বলছে হয়তো আপনাকে আমরা দশ পার্সেন্ট বা এগারো পার্সেন্ট লোন দিচ্ছি কিন্তু এই যে এগারো পার্সেন্টের মধ্যে যে আপনার দু পার্সেন্ট বা তিন পার্সেন্ট প্রসেসিং ফি রয়েছে সেগুলো যে এক্সট্রা তারপরে অন্য কোনো ফি থাকলে সেটা যে এক্সট্রা সেগুলো আপনি বুঝতে পারেন না তো আরবিআই বলে দিচ্ছে আপনাকে যখন লোনের হিসেব কোনো কাস্টমারকে দিতে হবে ইনক্লুডিং এভরিথিং আপনি আলাদা করে প্রসেসিং ফি নিতে পারবেন না আলাদা করে কিচ্ছু নিতে পারবেন না আপনি টোটালটা হিসাব করুন প্রসেসিং ফি সব নিয়ে আপনার কত রেট সেই রেটে আপনি লোন ডিসবাস করুন যদি না করতে পারেন আপনি নতুন লোন দিতে পারবেন না তো এতে কি হবে মার্কেটে একটা ক্ল্যারিটি আসবে আগে সাধারণ কাস্টমার যারা আমরা অনেক ছোটোখাটো মানে আমাদের মতো যারা ছোটোখাটো মানুষ যাদের কোটি কোটি টাকার ব্যাপার নয় আমাদের দশ লাখ পাঁচ লাখ দু লাখ এক লাখ কারোর বা পঞ্চাশ হাজার হোয়াট এভার সাধারণ মানুষ যারা আমরা তারা তো আর এত বোঝা যায় না না হিসাব করে যে আমাদের কতটা ইন্টারেস্ট যাচ্ছে কি হচ্ছে আমরা দেখলাম এটা বলল পঞ্চাশ হাজার টাকা দেওয়ার সময় হয়তো দিল দেখলাম আটচল্লিশ হাজার পাঁচশো টাকা বা অন্য পঞ্চাশ হাজার টাকা কেন কম দিলেন কেন না বললো এটা তো প্রসেসিং ফিতে আপনার পঞ্চাশ হাজার থেকে কেটে আপনাকে ওই পেমেন্ট করা হয়েছে আপনার এই ইন্টারেস্ট রেট চলতে থাকবে তো আমরা তো তখন আমাদের টাকাটার দরকার আমরা ভুলে গেলাম কিন্তু এইভাবে ব্যাঙ্কগুলো অনেক বেশি টাকা সাধারণ লোকের থেকে আদায় করে নিচ্ছিল তো এটা বেশি করছিল হচ্ছে প্রাইভেট ব্যাঙ্কগুলো যার জন্য দেখবেন কালকে প্রাইভেট ব্যাঙ্কগুলো করেছে সরকারি ব্যাঙ্কগুলো করে হয়তো এতটা নয় কিন্তু এটা একদিক দিয়ে ভালো হলো একটা জিনিসের মধ্যে স্বচ্ছতা আসা খুব দরকার প্রতিটা জিনিসের স্বচ্ছতার প্রয়োজন তো এটা হচ্ছে ভেরি ভেরি গুড স্টেপ ফর ফ্রম আরবিআই ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু হয়তো সাময়িকভাবে ব্যাংকের প্রফিট একটু কমবে কারণ হচ্ছে এই সব ইনকাম থেকে দেখবেন আদার ইনকামের মধ্যে আসে সেই ইনকামটা খুব কম নয় একটা সার্ভে দেখছিলাম তাতে বলছে টু থেকে ফোর পার্সেন্টের মধ্যে এই ইনকামটা আসে প্রায় তো সেই ইনকামটা তো জিরো হয়ে যাবে তো তার জন্য ব্যাঙ্কগুলো কালকে যখন এটা বুঝতে পেরেছে তখন ব্যাঙ্কগুলোই একটা বিক্রি এসছে আজকে আবার যখন ভাবছে না আমাদের ইকোনমি ভালো আছে লোন গ্রোথ থাকবে প্রফিট হয়তো একটু কম হবে কিন্তু লোন গ্রোথ থাকলে সেটা মেকগুট হয়ে যাবে মানে একটা দিক দিয়ে আপনার ইনকাম কমলো এবং যেটা অন্যায় ইনকাম ছিল সবচেয়ে বড় কথা তো দিস ইজ গুড স্বচ্ছতা জানবেন মার্কেট স্বচ্ছতা খুব চায় ট্রান্সপারেন্সি যে আপনি যা বুঝতে পারছেন তা হচ্ছে তো সেই কারণে আমার মনে হয় আজকে আবার এই ধারণাটা আসায় মার্কেটটা আস্তে আস্তে আবার পরের দিকে একটু ঠিক হলো তবে আমার মনে হয় এটা এত সহজে যাবে না এমন একটা জায়গায় নিফটি নিফটিটা দেখেছেন সাপোর্টটা যেটা আমি বলেছিলাম ছশো পঞ্চাশ যে ক্রুশিয়াল জায়গা ঠিক সেই জায়গা থেকে ঘুরে নিফটি সাপোর্ট নিয়েছে ব্যাঙ্ক নিফটি এখনও কোনো সেরাম জায়গায় আসেনি তবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে জেনে রাখুন চুয়াল্লিশ হাজার আটশো হচ্ছে আটশো ছাব্বিশ বা আটশো সাতাশ হচ্ছে সবচেয়ে ক্লোজিং লো ক্লোজিং লো যেটা ওই তেইশ চব্বিশ তারিখ মনে হয় চব্বিশ পঁচিশ বা তেইশ চব্বিশে জানুয়ারি করেছিল আর চুয়াল্লিশ হাজার চারশো হচ্ছে ইন্টারডেলো তাহলে এখন ওই চুয়াল্লিশ হাজার আটশোটা ক্লোজিংয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যদি না চুয়াল্লিশ হাজার আটশোকে আমরা হোল্ড করতে পারি সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির একটু টেনশান আছে আর ইন্ট্রাডের ক্ষেত্রে চুয়াল্লিশ হাজার চারশো যতক্ষণ পঁয়তাল্লিশ হাজার সাতশোর ওপরে যদি আবার বন্ধ হয় তাহলে হয়তো জানা যাবে যে আপাতত পঁয়তাল্লিশ হাজার সাতশো নয় সবচেয়ে ভালো হয় যদি ছেচল্লিশ হাজার দুশো যায় যেমন সেটা এখন আমাদের একটু কষ্টকল্পনা লাগছে অবশ্য মার্কেট তো দুদিনে আবার সব ঠিক হয়ে যেতে পারে তবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজারের মধ্যে গেলে মোটামুটি যদি এটা হোল্ড করতে পারে কারণ ব্যাংকিটটি অলরেডি যদি আপনি হিসাব করেন নিফটি এখনও হাই থেকে মাত্র দু পার্সেন্ট নিচে হিসাব মতো চারশো পয়েন্ট নিচে মানে হাই থেকে দু পার্সেন্ট সেখানে ব্যাংকিটটি হাই থেকে প্রায় সাত আট পার্সেন্ট নিচে আছে ব্যাংনিটির হাই সম্ভবত আটচল্লিশ হাজার দুশো চারশো হবে সেখান থেকে এখন পঁয়তাল্লিশ হাজার তাহলে বুঝতে পারছেন আমরা প্রায় সাত আট পার্সেন্ট নিচে যেহেতু ব্যাঙ্ক নিফটি অলরেডি মেরে আছে মানে দেখবেন মার্কেট হচ্ছে সব থেকে স্ক্রিন ইজ দ্য আলটিমেট সবসময় কথাটা কেন বলি স্ক্রিন সব কিছু আগে বোঝে এই যে এটাও আসছিল তাহলে দেখছিলেন তো যে নিফটি হাই করে যাচ্ছিলো কিন্তু ব্যাঙ্ক নিফটি নতুন হাই করছিল না তার কারণটা কি জানবেন যে এই প্রাইজটার মধ্যে যে পরবর্তীকালে যে ব্যাংকের রেজাল্ট একটু খারাপ হতে পারে এটা যারা মার্কেটের বড় বড় যারা আছেন বা যারা আরও বেশি ভেতরের খবর পান তারা হয়তো বুঝতে পারছিলেন যে এরকম কোনো নিউজ আসতে পারে বা বা ধরতে যারা বিজ্ঞ মানুষ তারা হয়তো ভাবছিলেন যে এরকম কিছু হতে পারে যার ফলে ব্যাংক নিফটি একইভাবে নিফটির মতো পার্টিসিপেট করছিল না তো সেই কারণে আমার মনে হয় যে মার্কেটে তবে একটা জিনিস আজকে দেখলেন তো স্মল ক্যাপ বা মিড ক্যাপ ইন্ডেক্স ভালো কারেক্টেড করেছে তার কারণ হচ্ছে আপনি দেখবেন পিএফসি অনেকটা পড়েছে আর এসিও পড়েছে কিন্তু পি মতো নয় কারণ পিএফসি এফসি আর একই ধরনের কোম্পানি কিন্তু যদি আপনি দেখেন একজনের সিক্সটিন পার্সেন্ট একজনের টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তাহলে যে একুশ পার্সেন্ট করেছে আপনি তার দিকেই তো যাবেন আপনি সিক্সটিন পার্সেন্টের শেয়ারটা নেবেন কেন তো সেই কারণে পি পড়াটা অনেক বেশি তো পি আর এসির ভ্যালুয়েশান তো প্রায় একই রকম হয়ে গেছিলো যদি পিএফসি এবং আর এসির ভ্যালুয়েশান গ্যাপ থাকতো তাহলে এই রেজাল্টটা ঠিক ছিল কিন্তু আপনি যখন একই ভ্যালুয়েশানে যাবেন তখন তো আপনার কম্পেয়ার হবেই যে আপনার রেজাল্টগুলো কেমন হচ্ছে এর মধ্যে আরতি নিয়ে বলেছিলাম আরতি সেদিনই যেদিনকে বলেছিলাম তার পরের দিনই আরতি ছশো কুড়ি টাকা অবধি পড়ে গেছিলো যদি কেউ কিনে থাকেন তার অনেক প্রফিট আশা করি হয়েছে কিন্তু আরতির আপনার যতগুলো শেয়ারের রেজাল্ট বেরিয়েছে এই আপনার কী বল স্পেশালিটি কেমিক্যাল স্পেসে তার মধ্যে আটটি রেজাল্টে এদের মধ্যে ভালো আটটির রেজাল্ট ভালো নয় দুটো কথার মধ্যে পার্থক্যটা আপনাকে বুঝতে হবে আটটি রেজাল্ট ইজ নট গুড কিন্তু যতগুলো রেজাল্ট যেরম ধরুন নবীন ফ্লেনের আগের দিন বেরিয়েছে অত্যন্ত জঘন্য রেজাল্ট টাটা ক্যাপিটাল বাজে রেজাল্ট কারোর রেজাল্ট আমি সেরমভাবে ভালো বলতে পারিনি সেই তুলনায় আটটি রেজাল্ট ইজ দ্য বেস্ট অফ দ্য লট সেই জন্য দেখবেন আরতি আজকে আবার ঘুরে গেছে একইভাবে পিএসইউ ব্যাঙ্কগুলো দেখুন নিচে অবধি পড়ে মানে ভালোগুলো যেরকম ধরুন পিএনবি পিএনবি বলছি ক্যান ব্যাঙ্ক পিএনবি এস সব প্রায় নতুন হায়ের কাছাকাছি গেছে এস বি তো অলরেডি করেছে অন্যগুলোও গেছে কিন্তু ছোট ব্যাঙ্কগুলো সম্বন্ধে একটু সাবধান হবেন আপনারা কারণ আমি একটা জিনিস দেখছিলাম আমি কোনো সমালোচনা করছি না আইও মার্কেট মার্কেটকে প্রায় দেড় লক্ষ কোটি টাকা হয়ে গেছে আইও বি দেড় লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপি শুধু নয় প্রায় দেখলাম সিক্স টাইমস বুক ভ্যালুতে চলছে ইটস একটু প্রচণ্ড বেশি একটু বেশি নয় একটু বেশি বলাটা মানে খুব সতর্কতার সঙ্গে বলা হবে আমি অতটা সতর্ক হতে পারছি না খুব বেশি এইচডিএফসি ব্যাংকও মনে হয় এই ভ্যালুয়েশানে চলে না আই ও এই মুহূর্তে যা ভ্যালুয়েশানে চলছে তো ইটস হাই টাইম যে আপনারা এই সব ব্যাঙ্ক সম্বন্ধে একটু সাবধান থাকুন আমার যা মনে হয় আই মে বি রং কারণ মার্কেট যখন চলে তখন আপনার ভ্যালুয়েশান ট্যালুয়েশান কেউ দেখে না তখন আরও বেশি চলতে থাকে আর একটা ব্যাপার আগের দিন আপনাদের একটু বলে নিই আমার একটু খারাপ লাগলো একজন লিখেছেন যে আপনার কাছ থেকে অ্যাঞ্জেল ওয়ানের খুলেছি আপনি আমার অ্যাকাউন্ট চল চলছেন না আপনারা সব ফেক যাই হোক এত তাড়াতাড়ি মানুষ সম্বন্ধে ডিসিশান নেওয়াটা আমি মনে করি ঠিক নয় আর আমার আপনারা হয়তো নিজে লিখছেন কিন্তু তার যে আমি উত্তর দিচ্ছি সেটা একবারও দেখছেন না গত তিনটে ভিডিওতেই দেখবেন আমি তাকে বারবার লিখেছি আপনার নাম আর নাম্বারটা এখানে জানান তো আপনি নামও দেননি মোবাইল নাম্বারও জানাননি হয়তো ফর্মটা ফিল আপ করেছেন কিন্তু ফর্মটা এখন একটু গণ্ডগোল করছে ওদের কোনো ফর্মের দেরিতে হচ্ছে ফলে আমরা পাচ্ছি অনেক দেরিতে সেই জন্য বারবার বলছি যারা ফর্ম ফিল করবেন তারা যখন বলছেন আমি অ্যাকাউন্ট খুলেছি খুলেছি সঙ্গে সঙ্গে আপনি যে নামে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম এবং যে নাম্বার দিয়ে যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন সেই মোবাইল নাম্বারটা যদি দেন আমরা সঙ্গে সঙ্গে দেখতে পারি যে কী নামে আর কী নাম্বারটা আমাদের কাছে এসছে না এটা এখন থেকে আপনাদের বলে দিলাম যে যে নামে অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট খুলছেন প্লিজ আজকের ভিডিওতে অন্তত দেখার পর নাম এবং মোবাইল নাম্বার আমি খুলেছি আমার এই নাম এই নামে খুলেছি এই মোবাইল নাম্বারে খুলেছি এটা দেবেন তাহলে দেখে সঙ্গে সঙ্গে সেই অ্যাকাউন্টগুলোকে আমি ওখানে ওদের বলতে পারবো যে আপনারা এই অ্যাকাউন্টগুলোকে লিঙ্ক করিয়ে দিন আর আমার মোবাইল নাম্বারটাও আপনাকে বলে দিচ্ছি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শুনে নিন নাইন ডবল থ্রি জিরো ওয়ান ফাইভ নাইন এইট ফোর ওয়ান নাইন ডবল থ্রি জিরো ওয়ান ফাইভ নাইন এইট ফোর ওয়ান যারা যারা অ্যাকাউন্ট খুলেছেন প্লিজ এই নাম্বারে আপনার নাম এবং মোবাইল নাম্বার যদি আমাদের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকেন তবেই পাঠাবেন অনেকেই পাঠিয়ে দেন আমার খুব খারাপ লাগে দেখুন কিন্তু এটা আমাদের হাতে নেই এই লিঙ্ক করাটা ওরা করে ওরা দেখে করে ফলে আমার কথাতেও করবে না সে অনেকেই রিকোয়েস্ট করেন আমার মানুষের রিকোয়েস্ট করার প্রয়োজন নেই আমার হাতে কিছু থাকলে আমি এমনিতেই করে দিই তো শুধু যারা মাত্র আমার লিঙ্ক দিয়ে খুলেছেন তারাই নিজের যে নাম্বার দিয়ে মোবাইল নাম্বারটা খুলেছেন সেই নাম্বারটা এবং আপনার নামটা ওখানে লিখে দেবেন আর এই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক এবং শেয়ার করবেন এবং যারা আজকে প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন মার্কেট ঠিক আছে ভয় পাওয়ার কিচ্ছু নেই কিন্তু যে শেয়ারগুলো খুব বেড়ে গেছে অল্প টাইমের মধ্যে বেড়েছে সেই শেয়ারগুলো সম্বন্ধে একটু সতর্ক থাকুন একটু অন্তত নতুন করে ওপরের লেভেলে গিয়ে অন্তত কিনবেন না একটু ওয়েট করুন একটু ঠান্ডা হতে দিন কারণ মার্কেট টানা বাড়ছে তো আমি দু একটা উদাহরণ আপনাকে বলছি আমি যেন আয়াবির কথা বললাম আইআইবি যদি দেখেন লাস্ট দশ দিনে প্রায় বেড়েছে ফর্টি আমি যদি লাস্ট এক মাসে আপনার এন বিসিসির কথা বলি পঁয়ষট্টি টাকা থেকে মনে হয় এক দেড় মাস আগে পঁয়ষট্টি টাকা দাম ছিল সেখান থেকে একশো টাকা হাই করেছে তো এইরমভাবে যারা বেড়েছে সেই সব শেয়ারগুলো একটু কারেক্ট হতেই পারে এটা খুব স্বাভাবিক এই স্বাভাবিকতাটা একটু মেনে চলুন আর যতক্ষণ না নিফটি ছশো পঞ্চাশ ভাঙছে বেশি ভয় পাবেন না এবং ব্যাঙ্ক নিফটি অলরেডি উইক যতক্ষণ না ছেচল্লিশ হাজার দুশোর ওপর যাবে আমি এটাকে ভালো কিছুতেই বলতে পারবো না তবে আবার চুয়াল্লিশ হাজার আটশো না ভাঙলে এটা এর থেকে বেশি খারাপও হবে না তাই বেশি ভয় পাওয়ার কিছু নেই মার্কেট ঠিক আছে কিন্তু এই লেভেলে আগের দিনই আপনাদের সতর্ক করেছিলাম দু তিন দিন আগের ভিডিও দেখলে পাবেন যে এখন থেকে কিন্তু স্টকটা আপনাকে বেছে নিতে হবে যা কিনবেন সব বেড়ে যাবে তা নয় এবং স্টকে একটা সাবস্টেনশিয়াল প্রফিট পেলে প্রফিট বুকও করতে হবে এই দুটো জিনিস মনে রাখবেন ভালো থাকবেন ভালোভাবে উইকেন্ড কাটান নমস্কার